আমার খুব পছন্দের একটি খাবার হচ্ছে আয়ের মাছ রান্না করা হয়েছে আমার জন্য আজকে আমি শেয়ার করছি আপনাদের জন্য দিস ইজ মাই চ্যানেল কি দুনিয়া মেহজামিন আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমিও ভালো আছি আম্মু আজকে আমাদের জন্য আমার খুবই পছন্দের আয়ের মাছ ভুনা করেছে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চলুন রান্নাটা দেখে আসি এখানে প্রথমে আম্মু আয়ের মাছের পিসগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে মাছের সঙ্গে একটু হলুদ আর একটু মরিচ আর সামান্য লবণ দিয়ে ভালো করে মাখিয়ে দশ মিনিটের জন্য মেরিনেট করে নিচ্ছে মাছের পিসগুলোকে ভালো করে মাখিয়ে নিয়েছে এখন দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছে চলে এসেছি মূল রান্নায় কড়াই গরম করে গরম তেলে দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি ছোট্ট একটি রিকোয়েস্ট মনে করে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন পেঁয়াজটাকে একটু ভেজে দিয়ে দিচ্ছে হাফ চামচ আদার পেস্ট হাফ চামচ রসুনের পেস্ট আদা রসুন দিয়ে পেঁয়াজটাকে আরেকটু ভেজে নিচ্ছে এখন দিচ্ছে এক চামচ লাল মরিচের গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ ভাজা জিরার গুঁড়ো এখন একটু গরম পানি দিয়ে জাস্ট একটু নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছে তরকারির ঝাল মশলাটা নির্ভর করে কে কেমন ঝাল মশলাযুক্ত খাবার খায় তার উপর আমরা ঝাল মশলাটা বেশি খাই তাই আমাদের রান্নার ঝাল মশলাটা একটু বেশি দিয়ে থাকি আম্মু এখন একটি বড় সাইজের টমেটো টুকরো করে মশলার সঙ্গে দিয়ে দিল এখন স্বাদ মতো লবণ দিয়ে কড়াইটাকে ঢাকনা দিয়ে কভার করে দিল মশলাটাকে ভালো করে কষানোর জন্য দেখুন মশলাটা কত সুন্দর করে কষে তেলটা উপরে ভেসে উঠেছে এখন ম্যারিনেট করে রাখা মাছের পিসগুলো মশলার সঙ্গে দিয়ে আলতু করে উল্টে পাল্টে একটু ভেজে নিয়েছিল ওই ভাজার অংশটুকু রিমুভ হয়ে গিয়েছে তাই আমরা দেখাতে পারলাম না এখন এক কাপ গরম পানি দিয়ে আলতো করে নেড়ে চেড়ে মাছটাকে ঢাকনা দিয়ে কভার করে দিল পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলছি মাছটা মোটামুটি হয়ে এসেছে মাছটাকে আবারও আলতো করে উল্টে পাল্টে দেওয়া হচ্ছে ঢাকনা ছাড়া মাছটাকে আরও দু তিন মিনিট রান্না করা হবে আম্মু এখন কয়েকটা কাঁচামরিচ কেটে উপর দিয়ে দিয়ে দিচ্ছে আয়ের মাছ বোনার টেস্টটা আরও বাড়ানোর জন্য মাছের উপর দিয়ে দিয়ে দিচ্ছে কিছু ধনে পাতা কুচি এখন মাছটাকে ঢাকনা দিয়ে কভার করে চুলাটাকে অফ করে দিল আমাদের আয়ের মাছের ভুনাটা রান্না করা হয়ে গিয়েছে এখন শুধু পরিবেশনের পালা আমরা এখন লাঞ্চ করতে বসবো এই আয়ের মাছের ভুনাটা খেতে অনেক মজা আপনারা চাইলে আমার রেসিপিটা ফলো করতে পারেন আমি আর ভাইয়া কিন্তু আর মাছ ভুনা দিয়ে জমিয়ে খেয়েছি আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন তরকার এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছিল অনেক মজা যদি আমার এই রেসিপি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে দিবেন আজকের মতো আমি আমার ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমি আবারও হাজির হব অন্য কোনো দিন অন্য নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড কানেক্ট মাই ইউটিউব চ্যানেল সো প্রেস দ্য সাবস্ক্রাইব বাটন ক্লিক দ্য বেল আইকন আমার আগুনের ছায় জমে